নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রফিট অ্যান্ড লস, মানে লাভ এবং ক্ষতি। তা গেল দিন আমরা আলোচনা করেছিলাম বেসিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে, আর আজকে আমরা আলোচনা করব হায়ার স্কিল লেভেল কিছু কোশ্চেন নিয়ে। আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে শেয়ার করবেন, এবং কমেন্ট লাইনে শেয়ার করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। আশা করছি বন্ধুরা আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তো চলুন বন্ধুরা, আমরা আজকে শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনে খেয়াল করুন। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 1, যে কোশ্চেনটা রেলওয়ে 2007 এসেছিল, কোশ্চেনটা ইংরেজিতে দেওয়া আছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা এটাকে সম্পূর্ণটা আপনাদের বাংলায় অনুবাদ করে দেবো। তা অনুবাদ শোনার পরে আপনারা এই কোশ্চেনের অবশ্যই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন কোশ্চেনে আমরা দেখে নিই কী বলা আছে। এ ট্রেডার বাইস সাম গুডস ফর 150। তাহলে একজন বিক্রেতা সে কী করেছে, কিনেছে কিছু গুডস সেটা 150 টাকা দিয়ে। ইফ দ্য ওভারহেড এক্সপেন্সেস বি 12% অফ দ্য কস্ট প্রাইস, তার ওভারহেড যে এক্সপেন্সেসটা ছিল সেটা হচ্ছে কস্ট প্রাইসের ওপর 12%, হোয়াট ইজ দ্য প্রাইস শুড ইট বি সোল্ড টু আর্ন 10%। তাহলে 10% লাভ করতে চাইলে তাকে কত টাকায় ওই প্রোডাক্টটা বিক্রি করতে হবে, আপনাদের এর উত্তরটা বার করতে হবে। আশা করছি আপনারা অনুবাদ শোনার পরে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করতে পারবেন। আর এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আজকে আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর দেখে নেব কোনটা। আপনারা আপনাদের খাতা পেন্সিলে যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করার পরে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা আপনাদের উত্তরের সাথে আমাদের উত্তর মিলিয়ে নেবেন। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে টোটাল সিপি মানে কস্ট প্রাইস ইজ ইকাল টু সিপি প্লাস ওভারহেড এক্সপেন্সেস। তাহলে 150 প্লাস 12% অফ 150, এই যে এখানে দেওয়া আছে ওভারহেড এক্সপেন্সেস, তাহলে এখানে আমাদের পুরো সিপি আমাদের বেরোলো কত, 168। তাহলে গিভেন দ্যাট গেইন হবে 10%, তাহলে এসপি কত হবে, 110/100 ইজ ইকুয়াল টু 168, তাহলে সমান সমান 184.80। তা যারা এক নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ 184.80, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, 4 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক পিও 2007 কোশ্চেন এসছে। তা সিকুয়েন্সে আপনাদের সাথে মিলবে না, আমরা ওভারঅল 10টা কোশ্চেন করব, কেননা আমরা ইম্পর্টেন্ট যে সমস্ত অঙ্ক আছে সেই সমস্ত অঙ্ক করছি, আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো চলুন 4 নম্বর প্রশ্নে কী বলা আছে সেটা আমরা দেখে নিই। দ্য প্রফিট আর্ন আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর 625 ইজ দ্য সেম অ্যাজ দ্য লস ইনকার্ড আফটার সেলিং দ্য আর্টিকেল ফর 435, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। তাহলে আমাদের এখানে কী বলেছে, প্রফিট আর্ন আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর 625। তাহলে একটা প্রোডাক্ট ছিল বা একটা জিনিস ছিল, সেই জিনিসটা 625 টাকায় বিক্রি করে যে প্রফিটটা আর্ন করা হয়েছে ইজ দ্য সেম অ্যাজ দ্য লস ইনকার্ড আফটার সেলিং দ্য আর্টিকেল ফর 435। তাহলে ঠিক একই লস হয় সেটা কত, না
435 টাকা সেটা বিক্রি করতে। তাহলে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ, তাহলে আমাদের আর্টিকেলটার কস্ট প্রাইস আমাদের বার করতে হবে। আপনারা আশা করছি এই কোশ্চেনটা সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, কেননা এরকম ধরনের অঙ্ক আমরা এর আগেও করেছি। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেস্ট সিপি মানে কস্ট প্রাইস ইজ ইকাল টু এক্স ধরেছি, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 625 মাইনাস এক্স ইজ ইকাল টু এক্স মাইনাস 435। তো যারা এই অঙ্কের এই জায়গাটা বুঝতে পেরেছেন তারা অবশ্যই এই অঙ্কের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 530 তাদের সবার উত্তর সঠিক। আর চার নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ছয় নম্বর প্রশ্ন, যেটা এসএসসি 2010 কোশ্চেনটা এসেছিল। এ মার্চেন্ট হ্যাজ 1000 kg অফ সুগার, পার্ট অফ হুইচ হি সেল অ্যাট 8% প্রফিট অ্যান্ড রেস্ট অ্যাট 18% প্রফিট অ্যান্ড হি গেইন 14% অন দ্য হোল দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট ইজ। তাহলে একজন মার্চেন্ট ছিল, তার কাছে 1000 মানে 1 কুইন্টাল সুগার মানে চিনি ছিল, পার্ট অফ হুইচ তার মধ্যে সে কিছুটা 8% লাভে বিক্রি করেছে এবং বাদবাকিটা সে 18% প্রফিটে বিক্রি করেছে। এইবার সে গেইন করেছে 14% ওভারঅল সম্পূর্ণটার উপরে। তাহলে কোয়ান্টিটি সোল্ড অ্যাট 8% প্রফিট ইজ ইকুয়াল কত? তাহলে সে 18% প্রফিটে কতটা সুগার সেল করেছে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য সুগার সোল্ড অ্যাট 8% গেইন ইজ ইকুয়াল, আমরা এক্স ধরছি। তাহলে সুগার সোল্ড অ্যাট 18% গেইন, তাহলে 1000 - x, যেহেতু পুরোটা 1000 ছিল তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে লেট সিপি অফ সুগার ইজ ইকুয়াল টু ওয়াই পার কেজি, তাহলে টোটাল সিপি 1000 y, তাহলে 108/100 ইন্টু এক্স ওয়াই প্লাস 118/100 ইন্টু 1000 - x ইন্টু ওয়াই আমরা এখানে বার করেছি। তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা এখানে ক্যালকুলেশনটা করে আমরা এখানে বার করেছি 114000 y। আপনারা ক্যালকুলেশনটা দেখুন, তারপরে 10x আমরা এই ক্যালকুলেশনটাই আমরা করছি, যে 10x এখান থেকে x ইজ ইকুয়াল টু আমাদের 4400 বেরিয়েছে। তাহলে কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট ইজ ইকুয়াল টু 1000 - 400 kg ইজ ইকুয়াল টু 600 kg। তাহলে যারা ছয় নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, সাত নম্বর প্রশ্ন, রেলওয়ে 2007 কোশ্চেনটা এসছে। এ সোল্ড এ ওয়াচ টু বি অ্যাট এ গেইন অফ 20% অ্যান্ড বি সোল্ড ইট টু সি অ্যাট এ লস অফ 10%। তাহলে এখানে বলা আছে কি এ একটা ঘড়ি বিকে বিক্রি করেছে, বিক্রি করার সময় তার লাভ ছিল 20% এবং বি সেটাকে সিকে বিক্রি করেছে 10% লসে। তাহলে ইফ সি ব্রট দ্য ওয়াচ ফর 216 অ্যাট হোয়াট প্রাইস ডিড এ পারচেজ ইট, তাহলে সি যদি সেই ঘড়িটাকে 216 টাকায় কিনে থাকে তাহলে সি এ আমাদের এখানে কত টাকায় ঘড়িটা কিনেছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেট এ পারচেস দ্য ওয়াচ ফর রুপিস এক্স ধরে নিয়েছি, তাহলে দেন অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স ইন্টু 120/100 ইন্টু 90/100 ইজ ইকুয়াল টু 216, এই জায়গায় মেন অঙ্কটা। তাহলে এখানে এক্সের মান যারা বার করেছেন 200 মানে অপশান এ যারা বার করেছেন সাত নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, নয় নম্বর প্রশ্ন, কোশ্চেনটা এসেছিল এসএসসি 2010। এ ভেন্ডার সেলস লেমন অ্যাট দ্য রেট অফ 5/14, তাহলে একটা ভেন্ডার মানে একটা বিক্রেতা ছিল, সে লেমন বিক্রি করে অ্যাট দ্য রেট অফ 5 মানে 5 টাকা করে, অ্যাট দ্য রেট অফ 5/14, তাহলে তার সে কী করে না অ্যাট দ্য রেট অফ 5/14, ঠিক আছে, মানে অ্যাট দ্য রেট অফ 5 মানে প্রত্যেকটার দাম সে 5 টাকা করে, ফর 14 গেইনিং দেয়ার বাই 40%, তাহলে সেটা করে সে 14 টাকা গেইন করে, দেয়ার ফর 40%, সেখান থেকে 40% সে গেইন করে। মানে এখানে এই জায়গাটায় কোশ্চেনটার এখানে আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে। এই জায়গাটায় কী বলেছে, এ ভ্যান্ডার সেলস লেমন
একজন ভেন্ডার লেমন বিক্রি করে অ্যাট দ্য রেট অফ 5 ফর রুপিস 18। তাহলে অ্যাট দ্য রেট অফ 5, তাহলে প্রত্যেকটা লেবুর দাম সেটা কত, 5 টাকা করে, তা সেই রকম তার কাছে অ্যাট দ্য রেট অফ 5 ডিভাইড বাই 14। মানে আমাদের এখানে একটা জিনিস আপনাদের এখানে ক্লিয়ার করতে হবে যে চোদ্দোটা লেবু যার এক একটা লেবুর দাম 5 টাকা, ঠিক আছে, এইরকম সে 14টা, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এবার গেইনিং দেয়ার বাই 40%, এবং এটা করার পর সে কী করে, না 40% লাভ করে। তাহলে হাউ মাচ ডিড হি বাই এ ডজন লেমন, তাহলে সে এক ডজনে কটা লেমন কিনেছিল সেটা আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাট দ্য রেট অফ 5 ফর 14, আশা করছি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন। তা চলুন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এসপি অফ 1 লেমন 14/5, এইটাই আমি এখানে বলতে চেয়েছিলাম, আশা করছি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন। তাহলে লেট সিপি অফ 1 লেমন ইজ ইকুয়াল এক্স, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স ইন্টু 140/100 ইজ ইকুয়াল টু 14/5, এইখানে ক্যালকুলেশনটা আমাদের এক্স এর মান বেরিয়েছে 2। তাহলে সিপি অফ 12 লেমন 2 × 12 ইজ ইকুয়াল টু 24। তাহলে যারা 9 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন, এটা এসএসসি 2010 কোশ্চেনটা এসছে। বাই সেলিং 32 অরেঞ্জ ফর ₹30 এ ম্যান লসেস 25%, এইখানে লেখাটা ভালো আছে দেখুন। তাহলে বাই সেলিং 32 লেমন, তাহলে 32টা লেমন আমাদের কত টাকায় বিক্রি করেছে, 30 টাকায়, একজন ম্যান এটা করায় সে 25% লস করেছে। তাহলে হাউ মেনি অরেঞ্জ শুড বি সোল্ড ফর ₹24 সো অ্যাজ টু গেইন 20% ইন দ্য ট্রানজ্যাকশান। তাহলে এইভাবে হাউ মেনি অরেঞ্জ, তাকে কতগুলো অরেঞ্জ বিক্রি করতে হবে ফর 24 টাকায় তাকে কতগুলো অরেঞ্জ বিক্রি করতে পারে সে যদি 20% গেইন মানে লাভ করতে চায়, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা সেটা খাতায় নির্বাচন করুন, আপনাদের কাছে যে খাতা আছে সেই খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এসপি অফ লেমন 30/32 ইজ ইকুয়াল 15/16, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 75x/100 ইজ ইকুয়াল টু 15/16, এখানে এক্স ইজ ইকুয়াল টু সিপি, তাহলে আমরা এখানে এক্স এর মান বার করেছি 5/4। তাহলে এসপি অফ 1 অরেঞ্জ উইথ 20% প্রফিট 5/4 × 120/100 ইজ ইকুয়াল টু 3/2, তাহলে ইন 3/2 নাম্বার অফ অরেঞ্জ সোল্ড ₹1, তাহলে ইন 24 দ্য নাম্বার অফ অরেঞ্জ সোল্ড মানে 24 টাকায় আমরা বার করছি কত, 2/3 × 24 ইজ ইকুয়াল টু 16। তাহলে যারা 10 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 16, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর প্রশ্নে চলে এসেছি। আর 14 নম্বর প্রশ্নটা আপনারা দেখছেন এসএসসি 2007 কোশ্চেনটা এসছে। এ মার্কড প্রাইস অফ এ শার্ট অ্যান্ড ট্রাউজার্স আর ইন দ্য রেশিও অফ 1:2, তাহলে একটা ট্রাউজার্স এবং একটা শার্ট, একটা জামা এবং একটা প্যান্টের যাদের মার্কেট প্রাইসের রেশিও হচ্ছে 1:2, দ্য শপকিপার গিভস 40% ডিসকাউন্ট অন দ্য শার্ট ইফ দ্য টোটাল ডিসকাউন্ট অন দ্য বোথ ইজ 30% দ্য ডিসকাউন্ট অফার অন ট্রাউজার্স ইজ, তাহলে সে শপকিপারটা কী করে, না সে শার্টের ওপর 40% ডিসকাউন্ট দেয় এবং ওভারঅল সে 30% ডিসকাউন্ট দেয়, তাহলে ডিসকাউন্ট অফার অন দ্য ট্রাউজার্স কত, প্যান্টে সে কত ডিসকাউন্ট দিয়েছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেট মার্কড প্রাইস অফ শার্ট ইজ ইকুয়াল, আমরা এক্স ধরেছি, তাহলে মার্কড প্রাইস অফ ট্রাউজার্স ইজ ইকুয়াল টু এক্স, তাহলে লেট ডিসকাউন্ট অন ট্রাউজার্স ইজ ইকুয়াল টু 5%, তাহলে দেন 60/100 × x + 100 − y/100 × 2x, আপনারা নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পেরেছেন, এই জায়গাটা বুঝতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তা এখানের ক্ষেত্রে আমরা দেখুন ক্যালকুলেশন করে ওয়াইয়ের মান আমরা 100 − 75 = 25 বার করেছি, তাহলে আমাদের এখানে ডিসকাউন্ট অন ট্রাউজার্স যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 25%, মানে অপশান সি যারা বার করেছেন 14 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক।
তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, যেটা এসএসসি 2011 এ কোশ্চেনটা এসেছিল। দি মার্কেট প্রাইস অফ এ ওয়াচ ইজ 1600, একটা ঘড়ি তার মার্কেট প্রাইস ছিল 1600 টাকা। দ্য শপকিপার গিভস সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড X% টু দ্য কাস্টমার। তাহলে একজন শপকিপার কী করে, পরপর দুটো ডিসকাউন্ট দেয়, একটা 10% এবং পরবর্তীটা X%। ইফ দ্য কাস্টমার পেইস 1224 ফর দ্য ওয়াচ, যদি একজন ক্রেতা সেইটা 1224 টাকায় কেনে, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স মানে এই দ্বিতীয়বারে যে ডিসকাউন্টটা দিয়েছিল সেটা কত, সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, 1600 × 90/100 × 100 -X/100 ইজ ইকুয়াল টু 1224। এই জায়গায় ক্যালকুলেশনের এখানটাই আপনাদের চিন্তাভাবনা করার বিষয়। তা যারা এটা যত তাড়াতাড়ি চিন্তাভাবনা করতে পারবেন আপনারা তত তাড়াতাড়ি কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। তা এখান থেকে আমরা এক্স এর মান, আমরা এখানে বেরিয়েছে 85, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের এখানকার মান বেরিয়েছে 85, তাহলে এক্স এর মান আমরা কী করবো, 100 থেকে 85 বাদ দেবো, তাহলে আমাদের এখানে বেরিয়েছে 15। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান সি 15, এক্স মানে 15, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, 26 নম্বর প্রশ্ন, এসএসসি 2011 এর কোশ্চেনটা এসছে। এ ডিলার সোল্ড 3/4 অফ হিস আর্টিকেল অ্যাট এ গেইন অফ 24% অ্যান্ড দ্য রিমেনিং অ্যাট দ্য কস্ট প্রাইস। তাহলে একজন ডিলার কী করেছে, সে বিক্রি করেছে 3/4 তার আর্টিকেল হচ্ছে সেটা 24% লাভে, এবং রিমেনিংটা যা কস্ট প্রাইস ছিল সেই কস্ট প্রাইসে। তাহলে পার্সেন্টেজ অফ গেইন ইন দ্য হোল ট্রানজ্যাকশান ইজ, তাহলে এই সম্পূর্ণ লেনদেনে তার কত পার্সেন্ট গেইন হয়েছিল সেটা আমাদের এখানে বার করতে দিয়েছে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, লেট সিপি ইজ ইকাল টু 100, এসপি ইজ ইকাল টু 75 × 125/100+25, তাহলে আমরা এখানে বের করেছি 118, তাহলে ক্লিয়ারলি গেইনড আমরা এখানে বার করেছি কত, না 18%। 26 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 27, এলআইসি এএও 2007 এ কোশ্চেনটা এসেছিল। অন এ 10,000 পেমেন্ট অর্ডার এ পার্সন হ্যাজ চয়েস বিটুইন 3 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10%, 10% অ্যান্ড 30% অ্যান্ড 3 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 40%, 5% অ্যান্ড 5%, বাই চুজিং দ্য বেটার ওয়ান হি ক্যান সেভ। তাহলে কোন ডিসকাউন্টটা নিলে সে সবথেকে বেটার হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, 10,000 টাকা পেমেন্ট অর্ডারে প্রথম ডিসকাউন্টটা নিলে তার সুবিধা হবে, না দ্বিতীয় ডিসকাউন্টটা নিলে তার সুবিধা হবে, সেটা আমাদের এখানে বার করতে দিয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোনটা সেফ তার কাছে, আপনারা সেটা নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে পেমেন্ট ওয়ানের ক্ষেত্রে 90% অফ 70% অফ 10,000 আমরা এখানে বার করছি, উত্তর বেরিয়েছে 5670। আর পেমেন্ট টুতে আমরা সেটাই করছি যে 45% আর 5% সেটাই আমরা এখানে লিখেছি, 60% 60/100 95/100 95/100 × 10,000, তাহলে আমরা এখানে বার করেছি কত, 5415। তাহলে পেমেন্ট টু ইজ বেটার অপশান, রিকোয়ার সেভিং, তাহলে তার সেভিংস কত টাকা হবে, না আমাদের এখানে রিকোয়ার সেভিংস 27 নম্বর প্রশ্নে 255 টাকা যারা উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক। আর যারা 27 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম, আর এই 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই পোস্ট করবেন। আপনারা কমেন্ট পোস্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের কমেন্ট পোস্ট করুন, যাতে আমরা জানতে পাই আপনাদের এই ভিডিওটা কতটা মোটিভেট করেছে। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা সবাই একটু খাতায় লিখে নেবেন। আপনাদের আজকে হোমটাস্কের প্রশ্ন হলো, এ সাম অফ 2668 অ্যামাউন্ট টু
4669 in 5 years at the rate of simple interest. Find the rate of percentage. Option A 15.2%, option B 14.9%, option C 16% এবং অপশন ডি 15%. আমি আবার আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, এ সাম অফ রুপিস 2668 অ্যামাউন্ট টু 4669 ইন 5 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট. ফাইন দ্য রেট অফ পার্সেন্ট. অপশন এ 15.2%, অপশন বি 14.9%, অপশন সি 16% এবং অপশন ডি 15%. আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং আপনাদের মধ্যে প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।